নমস্কার বন্ধুরা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ধর্মতলার যে গান্ধ মৃত্যুর পাঁধে তো সেখানে আজকের তারা একটি নির্দেশ অবশ্যই দিয়েছেন সেটা আমরা পরে আসছি কিন্তু আজকে যে কলকাতা হাইকোর্ট সেটা নির্দেশ দিয়ে দিয়েছে যে আপার প্রাইমারির প্যানেল কিন্তু পনেরো দিনের মধ্যে দ্রুত প্রকাশ করার জন্য তো এই সংক্রান্ত কি তথ্য আপডেট উঠে আসছে এটা অবশ্যই আপনাদের জানাবো আপনারা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তার অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশানটি ক্লিক করে দিলে তারা নিত্য নতুন আপডেট এবং লেটেস্ট নিউজ সরকারি প্রকল্প সমস্ত সমস্ত আপডেট তথ্য আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন যাতে আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি সব আগে পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো যেটা বলছিলাম যে কে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের তো চলুন আমরা বিস্তারিতভাবে জানবো ঠিক আজকের হাইকোর্টে কি হল যেটা জানাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বিরাট খবর সামনে এলো আদালত আজ নির্দেশ দিয়েছে সাত দিনের মধ্যে কমিশনকে মেধা তালিকায় থাকা এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এই মামলা পনেরো দিনের পুনরায় শুনানি এবং শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে আজ কলকাতা হাইকোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল দীর্ঘ নয় বছর ধরে জুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একদিকে স্কুল সার্ভিস কমিশনের গা ছাড়া মনোভাব এবং অন্যদিকে আদালতের দীর্ঘ সূত্রিতা পিছিয়েই যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে এবং প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তো স্কুল সার্ভিস কমিশন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিন পরে থাকা মামলাটি মেনশন করেন আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিল সেখানে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার সাল থেকে উচ্চ নিয়োগ প্রক্রিয়া চলছে চোদ্দো হাজারের বেশি শূন্যপথ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি বলেই দাবি আধিকারিকদের এই মামলার দিকে তাকিয়ে ছিলেন হাজার হাজার চাকরি এবারে যেটা দীর্ঘ ন বছরের নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ চাকরি উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত দু হাজার একুশ সালের ইন্টারভিউ দেওয়ার তালিকায় দুর্নীতির অভিযোগ ওঠে এবং মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গড়ায় বিচারপতি সুব্রত তালুকদার দু হাজার একুশ সালে কমিশনকে ইন্টারভিউ নিতে নির্দেশ দেন যারা ইন্টারভিউ ডাক পাননি তাদের জন্য অভিযোগ জানানোর ব্যবস্থা করেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে আদালতে মেধা তালিকা জমা করার নির্দেশ দেন পরে মেধা তালিকা কমিশনে জমাও করেছে এসএসসি গত শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ বিষয়ে একাধিক তথ্য তুলে ধরা হয় কমিশনের আইনজীবী দ্রুত নিয়োগের বিষয়টি তুলে ধরেন যোগ্য চাকরিপ্রার্থীদের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরে নিয়োগ নিয়ে জোর সওয়াল করেন তো দীর্ঘ আট বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ ঝুলে রয়েছে একদিকে কমিশনের সদিচ্ছার অভাব অন্যদিকে একের পর এক মামলার কারণে এই দীর্ঘ সূত্রিতা এইভাবে আর কতদিন সেই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা অবশেষে একটা খুশির খবর সামনে এলো এটা দিন ধরে চাকরিপ্রার্থীদের আবেদন ছিল এবং তারা আশাও করছিলেন যে কবে প্যানেল প্রকাশ হবে ঠিক আছে সেই নিয়ে আজকের আদালত বিষয়টি মীমাংসা করে দেন এটা অবশ্যই আবার চাকরিপ্রার্থীদের একটা ভালো খবর এবং সেই সঙ্গে আজকের অবস্থান মঞ্চ থেকে সেখান থেকে আপার যে চাকরি মঞ্চ তারা একটি নির্দেশ দেন এবং একটা মেসেজ দিয়েছেন আমরা সেটাও জেনে নেবো আপনারা সবাই সঙ্গে থাকবেন চলুন